আগেটি ছিল ব্লু ইয়েলো এবং রেড কালার এটি হেই গাইস আসসালামু আলাইকুম ফিরলাম তোমাদের কাছে নতুন আর একটি ভিডিও নিয়ে তো গাইস আজকে তোমরা দেখতে পাচ্ছো এখানে কিছু টয় রয়েছে বিচ্ছিন্ন অবস্থায় তো এই টয়গুলোকে আজকে আমি অ্যাসেম্বল করব তো গাইস চলো ভিডিওটা শুরু করে ফেলি তো প্রথমত আমি এই টয়টিকে অ্যাসেম্বল করব যেটি একটি সিএনজি অটোরিকশা দেখো এই সিএনজি অটোরিকশাটি পুরো বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এটি এটির একটি অংশ তো এর সাথে আমি বিভিন্ন অংশ অ্যাটাচ করে এটিকে ফুল অ্যাসেম্বল করব আজকে তো গাইস দেখো দেখো গাইস এটির উপরের অংশটিকে আমি লাগিয়ে ফেলেছি তো এটি এখন অনেকটাই একটি সিএনজি অটোরিকশার আকৃতি এসে গিয়েছে তো এটিতে আমি একটি স্ক্রু লাগিয়ে দেব দেখো গাইস এটিকে আমি লাগিয়ে নিয়েছি তো এরপরে আমি এরপরের অংশটিকে এখন আমি অ্যাটাচ করব চলো দেখো গাইস গাইস দেখো এটিকে লাগিয়েছি তো এটি এখন ফুল অটোরিকশার একটি আকৃতি এসে পড়েছে এটার ভিতরে দেখো তো এটিকে আমি এখন স্ক্রু লাগিয়ে দেব তারপরে তো গাইস আমার একটি অটোরিকশা ফুল কমপ্লিট হয়ে গেল অ্যাসেম্বল করা দেখো যেটি রেড ইয়েলো এবং ব্লু কালারের একটি অটোরিকশা ওয়াও খুবই চমৎকার গাইস এটিকে আমি এখানে রাখবো তারপর গাইস আমি এই কনস্ট্রাকশন ভেহিকেলটিকে অ্যাসেম্বল করব তো এটিকে নিয়ে নিয়েছি এটি হচ্ছে নিচের অংশ দেখো গাইস এখানে রয়েছে মোটর এবং বিভিন্ন পাসপার্টটা এখানে রয়েছে তো এটিকে আমি এখান থেকে লাগিয়ে নেব এটি হচ্ছে ফ্রন্ট সাইড ওয়াও ওয়াও গাইস দেখো কত সুন্দর একটি মিক্সার ট্রাক খুবই চমৎকার তো গাইস দেখো কমপ্লিট হয়ে গেল একটি সিমেন্ট মিক্সার ট্রাক ওয়াও খুবই চমৎকার খুবই রিয়েলিস্টিক একটি টয় দেখো গাইস খুবই সুন্দর ইয়েলো কালার একটি মিক্সার ট্রাক এরপরে আমার সর্বশেষ যে টয়টি রয়েছে দেখো গাইস আরও একটি অটোরিকশা তো এই টয়টিকে এখন আমি অ্যাসেম্বল করব সেম আগেটির মতো তো গাইস এটিও প্রায় হয়ে গিয়েছে দেখো এখন শুধু এটার স্ক্রুগুলোকে লাগানো বাকি তো এটিও খুবই চমৎকার একটি টয়
দেখো গাইস কমপ্লিট হয়ে গেল আমার আরো একটি টয় যেটি হচ্ছে আরো একটি সিএনজি অটো রিকশা আগেটি ছিল ব্লু ইয়েলো এবং রেড কালার এটি হচ্ছে রেড এবং ব্লু কালার গাইস তো আজকে আমি অ্যাটাচ করেছি রেড এবং ব্লু কালারের একটি সিএনজি অটো রিকশা তারপরে আমি অ্যাটাচ করেছি ইয়েলো কালারের একটি মিক্সার ট্রাক তারপর আমি অ্যাটাচ করেছি সিএনজি অটো রিকশা যেটি রেড ইয়েলো এবং ব্লু কালার তো গাইস দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ